শ্রীচরণ কমলেশু, আমি তোমাদের মেজবউ। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি, মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি, চিঠি লিখবার মতন ফাঁকটুকু পাওয়া যায়নি। আমি এসেছি শ্রীক্ষেত্রে তীর্থ করতে। এখানে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি, আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজবউয়ের চিঠি নয়, এ হল মৃণালের চিঠি। কাজ বাড়লো, তীর্থে তো ভালোই ছিল, বলে মরতে এলো কেন? একাদশী, দ্বাদশী, শিব চতুর্দশী, অম্বুবাচী, নিকুচি করেছে। বৌঠান, এই সময় আর নিচু হতে হবে না, আমি তোমাকে এমনি আশীর্বাদ করছি। বাহ, একেবারে লক্ষ্মী প্রতিমা। মা গো, তোমার শাশুড়ির বড় ইচ্ছে ছিল আমার ঘর সুন্দর আলো করা বউ আসুক, তার মনের স্বাদ মিটেছে। কি বলো মা, আশীর্বাদ করি পুত্রবতী হও, সুখে থাকো, শান্তিতে থাকো, ঘর আলো করে থাকো। যতীনের মা বিয়ে হলো, কিন্তু কপাল দেখো, একটা ছেলে পেলেও হলো না। থাক মা, তোমার শাশুড়ি যে মনের বাসনা মিটিয়ে যেতে পেরেছেন মরার আগে, সেটাই বড় সুখের, তাই না মা? কই মা, তোমার হাতটা দেখি, এটা আমার আশীর্বাদ। আশীর্বাদ করি মা, তুমি সুখে থাকো, সতীলক্ষ্মী হও, সংসার আলো করে রাখো, পুত্রবতী হও। জানিস, তুই যখন প্রথম এ বাড়িতে নতুন বউ হয়ে এলি, তোকে দেখে আমার এত ভয় করতো। ও মা, কেন? আমি কি ভূত নাকি? শাশুড়ি ঠাকুরন যতদিন বেঁচে ছিলেন ততদিন খালি বলতেন, তোর মতন একটা মেয়ে দেখে বড় ছেলের আবার বিয়ে দেবে। সে নিয়ে কি জল্পনা কল্পনা! ভাগ্যিস
তোর সঙ্গে ঠাকুরপুর দিলেন না কেন? দেখতে কি করতুম, দিলে তুই আটকাতে পারতিস। হায় লো, এদের তুই চিনিস না, এরা সব পারে। ছাড়ো তো দিদি, এরাও আমাকে চেনে না। আমার পুরা কপালে যদি মরণ লেখা থাকে তুই আর কি করবি বল? আমার কিন্তু মরণ নেই দিদি। জানো, ছোটবেলায় আমার এক ভাই ছিল, দুজনে ছোটবেলায় সান্নিপাতি জ্বরে পড়ল, জমে এসে ভাইটাকে নিয়ে গেল, আমাকে নিল না। মেয়ে মানুষ হয়ে জন্মেছি দিদি, জমেরও অরুচি, অত সহজে মরবো না। পালাই ষাট, তুই মরতে যাবি কোন দুঃখে? আচ্ছা, ছেলে মেয়ে হয়নি বলে কি সাদ আল্লাহ থাকতে নেই? অদ্ভুত। জলটা কে আনবে? উমা, তুমি কখন এলে? আদিক্ষেতা না করে জলটা নিয়ে এসো। যত সব নেকাম, আজ বড় কর্তার মেজাজ খুব তিরিক্কি জানো তো। কেন? কেন আবার? সমিতিতে গিয়েছিল, সেখানে যা হেনস্থা হয়েছে সে আর তোমাকে কি বলবো। ওমা, কেন? ওরা ভাসুর ঠাকুরকে হেনস্থা করলো কেন? আরে, তোমার শুধু ভাসুর ঠাকুরকে হেনস্থা করেনি, লর্ড মেন্টের রিসেপশনে যারা যারা গিয়েছিল তাদের সকলকে ইংরেজদের খয়ের খা বলে এক চোট ঠুকেছে। আরে বুঝতে পারছো না, আমাদের বড় কথা ইংরেজ ভক্ত। পরান, পরান, এই হত ছাড়া পরান, ভাইয়ের জুতো মাথায় তুলতে নেই, সবগুলোকে আমি দূর করে দেব। আরে আমাদের বড় কর্তা রায় বাহাদুর খেতাব চান, বুঝেছ? বাবা, আজ হঠাৎ কচি খুকির মতো সেজেছো কেন? আমি সেজেছি নাকি? ওই মেজই তো আমাকে সাজিয়ে দিল, বলে কি না আমি না সাজলে নাকি সে সাজবেই না, এমন ছেলে মানুষই করে না। মেজ বউ বড় ভালো মেয়ে। কি রে দাঁড়িয়ে দেখছো কি? যাও বিদায় হও। শোনো মেজ বউ লক্ষ্মী, ও এ বাড়িতে আসার পর থেকে আমাদের ব্যবসার বাড়বাড়ন্ত, বুঝেছো? তোমাদের আবার বাড়াবে না, মেজ বউ আসার আগে বুঝি তোমরা গরিব ছিলে? তোমাকে কিছু বলতে বলেছি? তোমাদের মতো মেয়ে মানুষের লজ্জা বলে কিছু নেই। কেন, আমি আবার কি করলাম? কি করেছিলে মনে নেই? চোখের জল ফেলে কান্নাকাটি করেছিলে, দরদ কত। তোমার মায়ের পেটের ভাইকে নিয়ে এসে ব্যবসায় বসিয়েছিলাম, তারপর সে কি কাণ্ড করেছিল মনে নেই? ঠিক সময়ে ধরা না পড়লে গরিব হতে আর বেশি সময় লাগতো না, বুঝেছ? অনেক থেকে তোমার জ্ঞাতি গোষ্ঠীদের আমার বাড়িতে ঢোকা বারণ করে দিয়েছি, অনেক থেকে, বুঝেছ? প্রহর শেষে আলোয় রাঙা সেদিন
চৈত্র মাস, আমার বিনাশ, তোমার চোখে দেখেছিলাম আমার বিনাশ, বিনাশ। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ, সর্বনাশ। বড় মা, বড় মা, ও বড় মা, আসছি। কি হয়েছে? আগে আপনার ভাই এসেছেন, আপনারা ডাকতে বললেন। ভাই? হ্যাঁ। ও ঠিক আছে, আগে তাহলে ডেকে আনি। না, ডাকার দরকার নেই, ওকে চলে যেতে বল। আচ্ছা। দাদাবাবু, আগে মানে বড় মার সঙ্গে তো দেখা হবে না। দেখা হবে না? আমার নাম বলেছিলে? আগে তা তো বলিনি। ও এই বইটা দিদিকে দিও। আচ্ছা, আসি তাহলে, আসি। আই, তোর হাতে এটা কি রে? বড় মার ভাই এসেছেন, উনি এইটা দিলেন। কই দেখি। এটা তো আমার মায়ের বই। কি নাম বলেছে রে? শরৎ? আগে হ, ও তো আমার ভাই। যা, ওকে আমার ঘরে নিয়ে শোন, সোজা আমার ঘরে আনবি, ঠিক আছে? যা। আরে, তোমার শ্বশুর বাড়ির নিয়ম তো বড় অদ্ভুত। বড় বউয়ের ভাই এলে ঢোকা বারণ, আর মেজ বউয়ের ভাই এলে খাতির যত্ন। আবার কি? সেসব কথা পরে হবে। তুই কলকাতায় কখন এলি সেটা আগে আমায় বল দেখি। গতকাল। ও, কাল? তা আছিস কোথায়? ও আমার এক বন্ধুর বাড়িতে, ওর বাবা কলেজের অধ্যাপক। ও তাই? তা দিদির বাড়িটা কি দোষ করলো? দিদি বড় হয়ে গেছে। এই নাও তোমার সম্পত্তি। ওমা, এটা তো মায়ের বই। দিদি, আমি না কলেজে ভর্তি হয়েছি। সত্যি? সত্যি। খুব ভালো, পড়াশোনা মতন জিনিস আছে। তুই বস, আমি তো রাতের খাবারটা বলে আসি, কেমন? সপুনা সলখো মেজমা।
ও মেজো মা, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো মেজো মা। কি স্বপ্ন আসলো? আমার কিছু করার নেই অভয় বাবু। মানে বাঁচবে তো? হ্যাঁ, তা হয়তো বাঁচবে, কিন্তু 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 কি ডাক্তারবাবু? অভয় বাবু, আমি দুঃখিত, আপনার সন্তানকে আমি বাঁচাতে পারলাম না। কি বলছেন ডাক্তারবাবু? স্নানে গেছেন, মেয়েটাকে সোজা আমার ঘরে নিয়ে, ঠিক আছে? কি হলো যা, মেয়েটাকে সোজা আমার ঘরে নিয়ে আসবি? মেজুমা আসছি, দাঁড়া দাঁড়া। কি রে? আইজো। ও, এই মেয়েটা? আইগা হ। তোমার দিদি স্নানে গেছেন, তুমি ততক্ষণ আমার ঘরে বসো, এসো। ও মা, এসো। যাও যাও যাও। হেই, শোন। হ্যাঁ বল। বলি মেয়েটা কে? বড়মার বোন। বড় কথা সব জানেন তো? তা আমি জানবো কেমন করে, এমন একটা কথা বলিস না, গা জ্বলি যায়। বলি মেয়েটাকে উপরে আনলি কেন? মেজগিন্নির হুকুম। ঝঞ্ঝাট বাঁধল বলে তোর যে কবে বুদ্ধি হবে না পড়ানো? এই তুই তো নিজের সরকার তেল দিকে যা যা। দেখ মেজো,
একবার কাণ্ডটা দেখ। কই দেখি? আমার গুণধর ভাইদের কীর্তি। তাই ভাবি ও এসে কেন? সে কে গো দিদি? ওরা কি পাষণ্ড? যা বলেছিস, ও তো পালিয়ে এসেছে। খেতে পড়তে দেওয়ার মুহূর্ত নেই, মেরেছে দেখেছিস কুলাঙ্গার গুলো। নে খেয়ে নে। দেখো দিদি, চোখগুলো একদম ঢুকে গেছে, না খেলে হবে কি করে রে? খা। যা বলেছিস, পেটে খিদে আর মুখে লাজ। নে নে নে। ও, তুমি এখানে? ও, তুমি? তা মেয়েটা কে? ও আমার মেজ কাকার মেয়ে বিন্দু। তা এখানে কেন? ভাইগুলো একেবারে কষাই, খেতে পড়তে দেওয়ার মুরুদ নেই। জানো কিভাবে মেরেছে? আমিও বলে দিয়েছি, কোথাও যাবার দরকার নেই, এখানেই থাকবি। এটা কি নোংরখানা? বাপ ঠাকুর দ্বারা পায়ের উপর পা তুলে পায়রা উড়িয়ে গেছেন, আর আমরা মরছি অকারণে। একটা খরচ বাড়ানোর কোনো মানেই হয় না। ওইটুকু মেয়ে কতটা আর খাবে? তোমার যত হয়েছে পুষি পালন। পুষি পালনের কি আছে? নয়তো কি, আজ বোন কাল ভাই পরশু যত সব, তোমার বংশে তো সবাই না খেয়ে থাকে। সকলে তো আর আসছে না। আমার কাউকে দরকার নেই, স্পষ্ট কথা বলে দিলুম, আমি দানছত্র খুলে বসিনি। বোন এসেছে, দু চার দিন থাকুক, তারপর বিদায় করো। তা ও যাবে কোথায়? তা আমি কি জানি, চিরকাল ধরে পোষার ক্ষমতা আমার নেই। না, নাগাল পাব না। কত ওইটা 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 ধর। ভাঙলি, এক ভাই এসে তহবিল শেষ করেছে, আর তুই এগুলো সব ভাঙ, সব ভাঙ হতচ্ছাড়াগুলো। হা করে দাঁড়িয়ে রইলি কেন? যা এখান থেকে। আর পারি না আমি, আমাকে একেবারে শেষ করে দিল একদম। মুখ্যদা, মুখ্যদা, এই মুখ্যদা, এ কি তুই এখানে কি করছিস? তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? দাদাকে বলে তোকে দূর করে দেব। কি করবো বড়বু, উঠান, কাপড় তুলছিলাম তো। কেন, বিন্দু কি করছে? ও কি খালি ভাত ধ্বংস হবে নাকি? হায় হায় গো, সে যে তোমার বোন হয় গো। হোক বোন, ওকেই বলবি, ও কাজ করবে। ঠিক আছে, যা এখন। Thank you.
দিদি, বিন্দু বাসন মাজছে কেন? আমি বলেছি। এটা কিন্তু তোমাদের ভারী অন্যায় দিদি। তুই আর আধিক্ষেতা করিস না মেজ, মেয়ে হয়ে জন্মেছে, হাঁটবে না তো কি, বসে বসে খাবে? ছি দিদি, ছি। কষ্ট হচ্ছে না? কষ্ট কিসের, আমার তো অভ্যেস হয়ে গেছে। তোকে বড্ড ভালোবেসে ফেলেছি রে, কেন জানিস? মা হ বুঝতে পারবি, মেয়ের কষ্ট মা, আমার তো আর মা হল না। Thank you.
পেরে আনলি? আয় বিন্দু, বিন্দু, বিন্দি, এই তুই এখানে কি করছিস? সারাদিন খালি ধিঙ্গিপনা করে নেচে বেড়াচ্ছে, যা বাড়িতে কাজগুলো করবি না, জামা কাপড়গুলো তুলে আন। আরে তুই এখানে কি করছিস না, মাকে বলবো তোর, সারা দিন খালি নেচে বেড়াচ্ছে, কিরে বসে রইলি যে, যা। আচ্ছা দিদি, তুমি ওরম করে ওকে কেন বলছো? তুই আর আদিক্ষেতা দেখাস না তো মেজ? দিদি পেয়ারা খাবে? না তুই খা।
বাহ, বেশ মানিয়েছে। দেখেছিস তো সারাদিন কেমন ভূত সেজে থাকিস? এইভাবেই তোকে তোর বিয়ের দিন আমি নিজে হাতে করে সাজিয়ে দেব। তারপর তুই চলে যাবি আমাদের সবাইকে ছেড়ে। আরে দেখো 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 দেখো, সব ভিজিয়ে দিল যে, আরে কি হচ্ছে টা কি? ঠং দেখো, ভিঙি পোনা দেখলে বাঁচি না, যত সব। আরে কি কি হচ্ছে টা কি? দেখো ভিজে যাচ্ছে সব। আরে দূর বাবা, হয়েছে। হয়েছে। আচ্ছা এবার লে কমলে কামিনী। কমলে কামিনী, এই না হয়ে গেছে। হয়ে গেছে দাদা। তোর দ্বারা লেখাপড়া কিছু হবে না, যা বাসন মাজগে যা। ইস মা গো, হাতের লেখা ছিঁড়ি দেখো, এরকম লেখা দেখলে কেউ তোকে বিয়ে করবে? বিন্দি, আয় বিন্দি, যা শুনে। কোথায় যে যায় মেয়েটা! মেজমা, আপনার ভাই এসেছেন। ও আচ্ছা, জানিয়ে আয়। হ্যাঁ দেখছিস কি? যা যত সব। দিদি আয়। আয় বস। আমি একটা কথা ছিল তোমার সঙ্গে। ও মা, এত কিন্তু কিন্তু করছিস কেন? কি বলবি বল। আমি আমি কলেজ ছেড়ে দিচ্ছি। সে কি পড়াশোনা করবি না? আমাদের ন্যাশনাল কলেজ তৈরি হচ্ছে, ইংরেজদের কলেজে আর পড়ব না। স্বদেশী করছিস নাকি? গোলামি করতে আর কতদিন ভালো লাগে? আচ্ছা বলো তো, এটা কি বাঁচা? আস্তে কথা বল শরৎ, এবাড়িতে সবাই ইংরেজ ভক্ত। জানো না দিদি, ওদের পুলিশ সারা বাংলা জুড়ে কি অত্যাচারী না করছে। প্রতিবাদ করাটা কি অন্যায়? পরনে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম্মত হয়।
মেজ দেখ তো হতচ্ছাড়িটার মুখে কি বেরিয়েছে। ও মা, ঘামাচি টামাচি মনে হয়। ধ্যাত, মুখে ঘামাচি বেরোয় নাকি? জানি না বাবা, চারদিকে এত সব কিছু হচ্ছে, ভগবান না করুক অন্য কিছু হোক। আমি বরং জগবন্ধু ডাক্তারকে একটু দেখাই, কি বলিস? সেই ভালো, একবার ডাক্তার দেখিয়ে না। চল। কি মনে হচ্ছে ডাক্তারবাবু? দুর্বল বৌমা, তাই মায়ের দয়া নয়, তবে সাবধানের মার নেই। একটা লোক পাঠিয়ে দিলে ভালো হয়, কিছু ওষুধ পাঠিয়ে দিচ্ছি, দুদিন খেয়ে দেখুক কেমন থাকে। আচ্ছা আমি চলি বৌমা, আমি আসি। ঠিক আছে। আর কে শোবে এখানে? রোজ যে শোয়। তোমার কি মাথা খারাপ হয়েছে মিনা? একটা বসন্ত রোগের সঙ্গে আমাকে শুতে হবে? কেন, ডাক্তার তো বললো সেরকম কিছু না। উফ, হতে কতক্ষণ? ঠিক আছে, তোমরা এখানে শোও, আমার বিছানা অন্য ঘরে করো। না, তুমি এ ঘরে শোও, আমি বিন্দুকে নিয়ে ও ঘরে শোবো। ঘুমাবি না? না, আমার ঘুম আসছে না। চোখটা বন্ধ করার চেষ্টা কর, ঠিক ঘুম আসবে। তুমি এখানে থাকবে, তোমার কষ্ট হবে তো। পাকামি না করে চুপচাপ ঘুমো, চোখ বন্ধ কর। মেজ, এই মেজ, এক রাত্রির তো ব্যাপার, কাল সকালেই হাসপাতালে পাঠিয়ে দেব। হাসপাতাল কেন? তোর ভাসুর ঠাকুর বললো রোগটা ছোঁয়াছে, ঠাকুরপো জেগে আছে। এই মেজ, ওঠ না, যা। তুমি যাও, আমি ঠিক আছি, শুয়ে পড়ো গে। তাহলে যাবি না? আমার উপর রাগ করেছিস? কি করবো বল, মেয়ে মানুষ হয়ে জন্মেছি। তা বলে অন্যায়টা মুখ বুঝে সহ্য করতে হবে? আমি তো তোর মতো লেখাপড়া শিখিনি। দেখলে তো, দাগগুলো আপনি আপনি মিলিয়ে গেল, অহেতুক ভয় পাচ্ছিলে। মেয়ে হয়ে জন্মানোর যে বড় জ্বালা। ভুলে যেও না দিদি, মেয়েরাই কিন্তু পুরুষদের জন্ম দেয়। আসবো? ওহ, তুই আয় বস। কোথাও যাচ্ছ? একটু বিকেলে থিয়েটার দেখতে যাব রে। তোর কি খবর বল? কিছু টাকার দরকার ছিল, দেবে? কত? যা পারো, 200 500 যা হয়।
তোর টাকা তো এখন, আর তাছাড়া বিন্দুকে নিয়ে বাড়িতে খুব অশান্তি হচ্ছে রে, মন মেজাজ একদম ভালো নেই আমার। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো, কিন্তু আমার তারা আছে। আসছি। বৌঠান, 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 কে? ও ঠাকুরপো, বলো। একটা একটা বাজে ব্যাপার ঘটে গেছে বৌঠান। বাজে ব্যাপার? আবার কি হলো? মৃণালের গয়না চুরি গেছে। ওমা, সে কি এ বাড়ি থেকে কে নেবে? মুখ্যদা বললো বিন্দুকে নাকি দেখেছে। বিন্দু, তুই সত্যি কথা বল, তুই নিয়েছিস? সত্যি বলছি দিদি, আমি আমি কিছু জানি না। মুখ্যদা কি মিথ্যে কথা বললো? আরে তোদের ভাই বোনদের জন্য কি আমায় গলায় দড়ি দিতে হবে নাকি? সত্যি করে বলো বিন্দু, তোমায় কেউ কিচ্ছু বলবে না। আমি বলছি, তুমি গয়না নিয়েছো? এক্ষুনি সব সত্যিটা প্রমাণ হয়ে যাবে। এখানটাতে তুই খুঁড়তে দেখেছিলি তাই না? হ্যাঁ গো দাদা বাবু, এখানটাই তো দুপুরবেলা খুঁড়ছিল। পরাণ, এখানটা ভালো করে খুঁড়ে দেখ তো। হ্যাঁ কথা। যেভাবে ছিল সেভাবেই পুঁতে রাখ। হ্যাঁ কথা। হ্যালো, সবাই তো একেবারে ইসে। কি সব খুলে ফেললে যে, থিয়েটার দেখতে যাবে না? না। কিন্তু কেন? সেটাও বলে দিতে হবে। বুঝেছি, চলি। আগে আগে দাঁড়ান কথা, আগে মুছে দিই। আসেন আসেন কথা। ও তুমি তা পাত্রের কুষ্টি এনেছো? আগে হ্যাঁ কর্তা। বেশ, তবে এবার ঠিকঠাক না হলে তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে। আর বলতে কর্তা, এই নিন। ও বয়সটা একটু বেশি কর্তা, কোনো দাবি দাবা নাই, এমনকি বিয়ের খরচাটাও ওদের।
একটা মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই? অপরাধ নেবেন না কর্তা। যাও, পাত্রপক্ষকে আমার সঙ্গে কথা বলতে বলো। ঠিক আছে, যাও। আমি তাহলে চলি। যাও কর্তা। কর্তা, এই খাতা। সারা বাড়ি খুঁজে মুছছি। কি হয়েছে, তুই এখানে চুপ করে বসে আছিস কেন? ওঠ, কি হয়েছে? ওমা, কি হয়েছে? দেখেছো, বিয়ের নাম শুনতেই চোখে জল মেয়ের। কাঁদে না, ভালোই তো। বিয়ে হবে, বর আসবে, সংসার হবে, সন্তান হবে, মা ডাক শুনবি। মা না হওয়ার যে কি জ্বালা। চল নিচে চল। দিদি, দিদি, তুমি আটকাও দিদি। আমি ওমা, অমন কথা বলতে নেই। চল বিন্দি, ওঠ ওঠ, নিচে চল, ওঠ চল। ওমা, দুই বোনে এখানে গপ্প করা হচ্ছে, আর আমি তখন থেকে বিন্দি বিন্দি বলে গলা ফাটাচ্ছি। দেখ না মেজো, বিয়ের কথা বলতেই মেয়ের চোখে জল। ওমা, সে কি কথা? কেন, কত আনন্দ হবে, বর আসবে, সানাই বাজবে। আসে বা। এই বিন্দি, নিচে যা, অনেক বেলা হয়ে গেছে, যা যা। দিদি, সত্যি করে বলো তো, ব্যাপারটা কি? তিন দিন পরে বিয়ে, এখনো তো কোনো তোড়জোড়ই শুরু হয়নি। এ বাড়িতে বিয়ে হলে তো তোড়জোড় হবে। মানে? মানে কিচ্ছু না লক্ষ্মীটি মেজো, তুই আর এ নিয়ে অশান্তি প্রকাশ নে, বিয়েটা হয়ে যাক। বলি আরই তোমাকে মেজো। মা বলল আজকে ফুল শয্যা, ওই দরজা বন্ধ করে শুতে হয়। এই এই বলছি, তুমি ওকে চেনো? হ্যাঁ, এই দেখো, এই আমি কি বোকা না? বরকে চিনবে না? হ্যাঁ, এই জানো জানো তো, সবাই বলে না আমি নাকি পাগলা, আমার নাকি বিয়েই হবে না, বিয়েই হবে না। কি গো কি গো, ও বাবা, তুমি তুমি কি সুন্দর গো, কি সুন্দর তুমি। এই এই তুমি তুমি গান জানো? হ্যাঁ, গাও গাও গাও। ও বুঝেছি, লজ্জা করছে। আচ্ছা আচ্ছা, নাও না নাও, তুমি কানে কানে গাও। হ্যাঁ, গাও না,
দেখবে কেউ শুনতে পাবে না। গাও না কে গো। বরের কথা শুনতে হয় কিন্তু, নলে ঠাকুর পাপ দেবে। কি গো, ও এইবার বুঝেছি তুমি গান জানো না। জানো না তো? আমি জানি, আমি গান জানি। শুনবে শুনবে, গাই গাই গাই। ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, যমুনাতে যাই গো আমি যমুনাতে যাই। ছল করে জল আনতে আমি যমুনাতে যাই। সুন্দর না, সুন্দর না? বলো সুন্দর না? তোমাকে তোমাকে শিখিয়ে দেবো। হ্যাঁ শিখিয়ে দেবো, শিখিয়ে দেবো। মারো এই এই দেবী চৌধুরানী, তাকাও না। আমার নাম বিন্দু। বিন্দু মা, কোথায় তুমি? মা মা বেরিয়েছো? মা 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 ও মা মা গো মা। কি হলো, কি হয়েছে? কি বাবা, তোমাকে না বলেছি বাবা, আজ তোমার ফুলশয্যা, ফুলশয্যা দিয়ে দুষ্টুমি করতে নেই। কিন্তু কিন্তু তুমি যা বলেছিলে, আমার বইয়ের নাম দেবী চৌধুরানী, ও তো বিন্দু। না বিন্দু না, ওর নাম দেবী চৌধুরানী। না ওর নাম বিন্দু বলছে। দেবী চৌধুরানী, চল তো আমার সঙ্গে, চ চ চ চল বাবা, চল চ চল চল বাবা, সোনা চল আমার সোনা, চল চল বাবা, চল চল সোনা, চল। শোনো বৌমা, তোমার নাম দেবী চৌধুরানী। আমার বলাই যখন বলেছে তখন তোমার নাম দেবী চৌধুরানী, ওসব বিন্দু ফিন্দু ভুলে যাও। হ্যাঁ বাবা, শোনা আমার, দরজাটা বন্ধ করে দাও, আমি কি হলো? আমি আপনার কাছে শোবো। কেন? আমার খুব ভয় করছে। আম্মা হলো যা, আজ ফুলশয্যার রাত্রির স্বামীর সঙ্গে শুতে হয়, আমি আসছি। যত সব আমার বউ দেবী চৌধুরানী, আমার বউ দেবী চৌধুরানী, চৌধুরানী চৌধুরানী। এখানে কি এমন ভালো ছিল বল? এখানে তো কষ্টই পেত। সব ভালো হবে দেখবি, ও খুব ভালো আছে। তাই যেন হয়, তাই হবে, মন খারাপ করিস। আমি বীর হনুমান,
আমি লঙ্কায় যাবো। আমি হনুমান। দেবী চৌধুরানী, খাচ্ছ? খাও খাও, ভালো করে খাও। না খেলে না ঠাকুর পাপ দেবে। হ্যাঁ, কি গো এটা, এটা কি গো, এটা কি? আমার বউয়ের সোনার থালাবাটি কোথায় গেল? মা, মা, মা! তুই চুরি করেছিস, তোকে যাবে খুন করে ফেলবো তোকে। এবার কি হলো? আবার সেই ঘর মোছরে বাসন মাজরে বিন্দুকে কাজ দিস, নিজের কোনো ঠিক নেই? আমি যেন কিছু বুঝি না, পাঁজা মেয়ে মানুষ, বড় করতে সাধেকে সহ্য করতে পারে না। দিদি, ও দিদি, দিদি! কিরে মেজো, কি হয়েছে, আমাকে ডাকছিস? হ্যাঁ, শোনো না, বলছি না, আজকে সকাল থেকে মনটা কিরম করছে, কোনো অঘটন। দেখ, ওসব ভাবছিস কেন? কি জানি, মনটা না তেমন ঠিক ভালো লাগছে না। আচ্ছা দিদি, বিন্দু ভালো আছে তো? ও, এই ব্যাপার? দেখ, তুই কিচ্ছু ভাবিস না, ওসব নিয়ে একদম ভাবিস না তো, সব ঠিক আছে, চল চল। কাছে চল, ওসব নিয়ে একদম ভাবিস না, তোকে নিয়ে আর পারি না বাবা, তোর যত সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা। তুই যে বলিস, ঠোং দেখলে পাঁচি না, যত সব Thank you.
হ্যাঁ বিন্দি, হ্যাঁ ওঠ ওঠ, কি রে কি হয়েছে, কার সঙ্গে এসছিস তুই, চুপ করে থাকিস না বল বল, তুই পালিয়ে এসছিস, আরে কি হলো, কাঁদবি পরে, কি হয়েছে বল, ওরা মারধর করেছে, ঠিক আছে আর তোকে ওখানে যেতে হবে না, দেখ কাঁদিস না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, না একদম না একদম না, এই ভাই, আরে আরে নিচে নেমে আয়, কি করছিস তা, কি বাবা আমার, নেমে আয় বাবা নেমে আয়, লক্ষ্মী সোনা বাবা আমার, সোনা নেমে আয়, আয় আমার, নেমে এসো দাদা বাবু, সবাই বলছে দাদা বাবু আপনি নেমে আসুন, এই আমি কান বলছি, আমি হনুমান, আমি আমি এখান থেকে লাফাবো, আরে না 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 কি করছিস, বাবা তুই লাফাস না, আরে লাফালে লাফাস না, ওরে ও কানাই, ওকে বুঝিয়ে বল না, ওকে থেকে পড়ে গেলে যে হাত পা ভেঙে যাবে, না বাবা না তুই লাফাস, লাফ দিও না বাবা, লক্ষ্মী সোনা ভাই আমার নিচে এসো, রাবণ রাবণ আমার বউকে লঙ্কায় নিয়ে গেছে, আমি আমি লঙ্কায় যাব, আমি আমি এখান থেকে লাফাবো না, না 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 করিস না, কি করছিস, ওরে না 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 লাফাস ভাই, এই ভাই, আরে তোর বউকে আমি গিয়ে নিয়ে আসবো, তুই নিচে নেমে আয় বোকা, আরে তুই তো জানিস হনুমানের বউকে নিয়ে কি রাবণ পালিয়েছিল, হ্যাঁ ওরে আমার কথা শোন না, নেমে আয় না, ঠিকই তো রাবণ তো সেই রামের বউকে নিয়ে পালিয়েছিল, হনুমানের বউকে নিয়ে তো পালাই দি, এই তো বুঝেছিস, তবে নেমে আয়, তাহলে নেমে আয়, নেমে আয় বাবা নেমে আয়, এই তো ভালো ছেলে, আমার লক্ষ্মী সোনা নেমে আয় বাবা, আয় বাবা আয়, জয় মা দুর্গা জয় মা দুর্গা, বউ পালিয়েছে চারটিখানি কথা, এই চলো 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 চলো, যা বলেছো, আরে আরে আমাদের দরকার আছে, বড় ভেতরে যেতে দাও বাবা, আরে ভীষণ দরকার, হ্যাঁ চলো 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 চলো, হ্যাঁ চলো চলুন, এই তো কর্তা এসে গেছে, কি ব্যাপার আপনারা, পেন নাম কর্তা, এনারা আমাদের গায়ে থাকে, আমাদেরই শুভাকাঙ্ক্ষী, তা অসময়ে আপনারা, কর্তা সাথ করে এত দূরে আসা বাধ্য হয়ে, মানে খলসা করে বলো, বউয়ের শোকে ভাই আমার পাগল হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কর্তা, বউয়ের শোকে মানে, কর্তা ওর ভাইয়ের বউ যে পালিয়েছে, পালিয়েছে কোথায়, এখানেই আছে কোথাও, এখান ছেড়ে যাবে কোথায়, তোমার ভাই একটা অপদার্থ পাগল বুঝেছো, আমি আমার ভাইয়ের বউকে সসম্মানে ঘরে নিয়ে যেতে চাই কর্তা, আগে হ্যাঁ কর্তা, ঠিক আছে দাঁড়াও আমি দেখছি, দেখেছো বলেছিলাম না কর্তা একটা বিহিত করবেই, এসব কি শুরু করেছো তুমি, বিন্দুকে বের করে দাও, না জেনে শুনে একটা পাগলের হাতে পাঠিয়ে দেবো, কখনো না, এই মেজো তুই তুই এসব কি শুরু করলি, তুই একটু শান্ত হ, অহেতুক ঝগড়া করিস না, অহেতুক না বলে একটা পাগলের হাতে মেয়েকে তুলে দেয় কেউ, সাফ কথা বলে দিলাম তোমায় দিদি, বিন্দুকে আমি ওখানে পাঠাবো না, সে কি বলছিস, দেখ বিন্দু ওদের বাড়ির বউ, আইন তা মানবে, আইন আর জেনে শুনে একটা পাগলের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া অপরাধ নয়, ওর আদালত যা, আমি লোক, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে, ঘরের বউ হয়ে তুমি আদালত ঘর করবে, তুমি কি পাগল হয়ে গেছো, এসব পাগলামি তুমি বন্ধ করো মৃণাল, তোমরা যাই বলো, জেনে শুনে ওকে আমি জলে ফেলে দিতে পারবো না,
তোমরা যা খুশি তাই করো। তোমার দাদা তো কুরুক্ষেত্র করবে, ভয় যে আমার হাত পা সিঁধিয়ে যাচ্ছে। আমি যে এখন কি করবো বুঝতে পারছি না। হে ঠাকুর, তুমি ওকে সুমতি দাও। মেজ বৌমা, আমি কখনো তোমাকে কোনো আদেশ করিনি, কিন্তু আজ করছি। বিন্দুকে তুমি শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করো। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি যদি ব্যবস্থা না নাও আমাকেই কিছু একটা করতে হবে। যাত্রা দেখছিস, যা এখান থেকে। সারা রাত কি এভাবে দাঁড়িয়ে থাকবে? দেখো, যার বোন সে কিছু বলছে না, তুমি অকারণে। অকারণ? তুমি এটাকে অকারণ বলছো? দেখো, ওর ভাগ্যে যা ছিল তাই। দয়া করে আর ভাগ্যের দোহাই দিও না। তোমরা ভাবছিলে পাপ বিদায় হয়েছিল, আবার এসছে। কথা দিচ্ছি, ও আমার ভাগের থেকে খাবে। আবার আবার সেই এক কথা। বিন্দি, হ্যাঁ বিন্দি, বিন্দি, বিন্দি গেল কোথায় মেয়েটা? বিন্দি, বি দিদি আমাকে ভাগ্যের উপর ছেড়ে দাও, চললুম আর জন্মে যেন তোমার মেয়ে হয়ে জন্মাতে পারি। বিন্দু, বউ, ও বউ, আর আমার ছেলে পালালি নে তো। পালি একবার দেখুক না, মেয়েদের ঠ্যাং ভেঙে দেব না। আবার তাকায় চোখ গেলে দেবো একেবারে। ছাড়ো না মা, কোন চুলে আর পালাবে, ঠাই হলো কোথাও। যত সব ওই কানাই বললো বলে তোকে আমি ঘরে তুললুম রে হারাম জাদি। নইলে অমন কুলোটা বউকে কেউ কখনো ঘরে চৌকাট মারাতে দেয়? মৃণাল, বিন্দু কোথায়? সে তো তোমরা জানো। সে শ্বশুর বাড়ি থেকে আবার পালিয়েছে। শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল, বড় কর্তা কিন্তু ভীষণ লেগে গেছে। বিশ্বাস করো,
সে এখানে আসেনি। আমি জানি সে আর কখনো এখানে আসবে না। সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু গেল কোথায় মেয়েটা? জাহান্নামে যা, যত সব উটকো ঝামেলা। বৌঠান, পিসিমা দেখা করতে এসেছেন। হ্যাঁ গো বৌমা, আর কোনো ছেলে পুলে হলো না? না, বংশরক্ষা হবে কি করে? ঠাকুর দেবতা করো, ভগবানকে ডাকো, দেখো যদি দয়া করেন। শুনলাম এবার তীর্থ করতে শ্রীক্ষেত্রে যাচ্ছেন, আমি যাব আপনার সঙ্গে। বালাই ষাট, তুমি কি করতে যাবে মা? তোমার সংসার আছে না? না না, আমি যাব, মনটা ভীষণ টানছে। আপনি আর অমত করবেন না। জগন্নাথ দর্শনে তোমার যখন ইচ্ছে হয়েছে, অমত করার সাধ্যই আমার নেই, কি বলো? তোমরা যা ভালো বোঝো, আমি আর কি বলবো। পরশু শুভ দিন, গুছিয়ে নাও তাহলে। কতদিন থাকতে হবে ঠিক নেই কিন্তু। এটা তোমার লেখা? হ্যাঁ, এটা তো আমি পরাণকে দিয়েছিলাম শরৎকে পৌঁছে দেবার জন্য। আমি চাই না শরৎ এ বাড়িতে আসুক বা শরতের সঙ্গে কেউ যোগাযোগ রাখুক। কেন? ও সন্ত্রাসবাদী দলে নাম লিখিয়েছে, ওর সঙ্গে যোগাযোগ রাখলে অকারণে পুলিশের কুনজরে পড়তে হবে। স্বাধীনতার জন্য লড়াই করার নাম সন্ত্রাসবাদ? হ্যাঁ তাই। আর এত মানুষ যে লড়াই করছে, দেশের জন্য এত প্রাণ দিয়ে দিচ্ছে, সেটার জন্য কিছু তর্ক করো না। যা বলছি শোনো না, কথাটা মনে রেখো, তুমি এটা সমুদ্রা পাঠিয়েছেন। জিনিসটা কোথায় এনেছো? এনেছি। বার করো। এখানে? হ্যাঁ, নিশ্চিন্তে, কোনো ভয় নেই। আপনার কি যেন তো দেওয়ার কথা ছিল। ও হ্যাঁ, এটা নাও। এবার আমি তাহলে যাই। হ্যাঁ, বন্দে মাতরম। বন্দে মাতরম। ওদিক থেকে না, এদিক দিয়ে। ও দিদি, দিদি তুমি বাইরেই দাঁড় করিয়ে রাখবি? এসো ভেতরে এসো। দিদি, আমি একটা অন্যায় করে ফেলেছি, বিশ্বাস করো উপায় ছিল না। আমি জানি, আমায় ক্ষমা করো দিদি। তা না করলে কি তোর কাছে ছুটে আসি? বেশ করেছিস, আশীর্বাদ করি, সফল হ। হ্যাঁ বলো, কি জন্য এসেছো? তোরা দেশ স্বাধীনের জন্য লড়ছিস, কিন্তু আমাদের দেশের মেয়েরা যে দীর্ঘদিন ধরে পরাধীন হয়ে রয়েছে, সেসব ব্যাপারে তোরা ভাবিস না?
জানি দিদি, আমাকে নিয়ে তোমার বাড়িতে অশান্তি, তাই তো? সেসব কিছু না, কাল পুরী যাচ্ছি, তোকে একটা কাজ করে দিতে হবে, পারবি? হুম, পারবো। বিন্দুকে আমার কাছে পৌঁছে দিতে হবে, পারবি তো? পারবো। আলো রাখো লতা
গলে আজকে দেখি পরান মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে বিন্দু, বিন্দু কি ব্যাপার? আপনার কাকে চাই? বলছি বিন্দু আছে? বিন্দু? মা, মা একটু এদিকে এসো তো। কি হয়েছে রে? তখন থেকে বিন্দুকে খুঁজছে, দেখো না। কে, কাকে খুঁজছে? বিন্দুকে, জ্বালাতন করে মারছে। ওকে, কি করতে এসেছে এখানে? কি ব্যাপার বাছা, তোমার বিন্দুকে কি দরকার? হ্যাঁ, ওই মানে বিন্দু কোথায়? একটু দরকার ছিল। বিন্দু? বিন্দুর কথা তুমি আর বলো না বাপু। উফ, বাপ রে বাপ, যেদিন থেকে বাড়িতে এসেছে আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। Thank you.
দিদি, বিন্দু কই? সে আর কোনোদিনও আসবে না। মানে? সে নেই, ও মারা গেছে। মারা গেছে? কি বলছিস? ঠিকই বলছি, ও মারা গেছে। শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে ওর দাদাদের কাছে যায়। সেখানে ওরা আশ্রয় না দিয়ে ওকে ওর শ্বশুর বাড়িতে আবার ফেরত পাঠিয়ে দেয়। ওখানে ওদের অত্যাচার সহ্য করতে না পেরে বিন্দু নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। শুনলাম ও তোমাকে একটা চিঠি লিখে গিয়েছিল, কিন্তু ওর শ্বশুর বাড়ির লোক সেটাকেও নষ্ট করে দিয়েছে। বিন্দু আত্মহত্যা করলো? অতবাকি আর দুদিন অপেক্ষা করতে পারলো না? ও হতো ছেড়ে বেঁচে গেল, কিন্তু জানিস ওর বিন্দুটা মরেও নিস্তার পেল না। কেন দিদি? এখন সমালোচনা হবে, মরলো কেন? আরো কত ভাবে। মরণের উপার বলে যদি কিছু থাকে, প্রার্থনা করি শান্তি পাক বিন্দু। ইতি, তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। শরৎ, শরৎ দিদি ডাকছিলে? তুই তো কাল কলকাতায় যাচ্ছিস না? হ্যাঁ। আমার একটা কাজ করে দিবি? কি বলো। তোর জামাই বাবুকে এই চিঠিখানা দিয়ে দিবি? ঠিক আছে। মির্জাদাবু, মির্জাদাবু। ও তুই, কি হয়েছে? চিঠি। কত চিঠি? ওই মেজুমার ভাই শরৎ দাদাবাবু দিলেন। ও আচ্ছা, ঠিক আছে, তুই আয়। আগে আমার সম্মুখে আজ নীল সমুদ্র, মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের সংসারকে
আর আমি ভয় করিনি। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমি ঢাকা পড়েছিলাম। ক্ষণকালের জন্য বিন্দু এসে সে আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। বাইরে এসে দেখি আমার গৌরব রাখার জায়গা আর নেই। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমার মতন মেয়ে মানুষ ছিল, আর তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক। এ লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। ইতি তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। আর কোনোদিনও ফিরে আসবে না? আমাকে ত্যাগ করল ভোলার সময় বড়।